माता मुका खराब होते नहीं का 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 से आपा सोरर मूवी पिच्चे दिसते ओ मम्मा मन बड़ी सारो सारो अरे करेक्ट 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 ঢুকে কেটে
পাগল রানী এখন বিশ্বাস হইছে যে ফেরিওয়ালা আসছিল কেটে ফেরিওয়ালা যদি না আসে তাহলে দলিল কিন লোকে আমি যদি এটা দ্বিগুণ ভাবে ফেরত দেই তখন কেমন লাগবো তখন তো বলে আমি স্টিচিং করছি কল্পনা রানীর দ্বিগুণ ভাবে ফেরত দিব কল্পনা রানী আমার নাম আপনার এসব বিচার অবিচার এইসব পরে করেন তো এইসব বাদ দেন দেখছি তুমি ম্যাডামের ড্রয়ার আতাইছো কাগজপত্র বাইর করছো তুমি তো মনে নিছো ও এই তো নিছে ফালতু কথা কইবে না আমি নেই এই না অনেক চোর চোরটা আছে সোমার নিতে পারে আমি নিবো কে থেকে এই যে কাগজ বেচছে আমার টাকাও দেয় না সোমার নিতে পারে সোমার নিছে হয়তো বা আমি নেই নেই কইলি বো সুরের মার বড় গলা বুঝছিস এই বেডাই লইছে আমার তো মনে হইছে তুমি দুই তিন টাহা লুভে ফইরা বাপসো যে ইতেন বেচ্চা লাই তেলি তো আমি টাহা পামু বেচ্চা লাইছ আরে বাবা এই আমি বললাম তো আমি দলিল নেই নাই আমি দলিল বেশি নাই দলিলের কি মূল্য আমি জানি আমার ম্যাডামে ঘনে ঘনে ফিট হইতেছে অজ্ঞান হইতেছে মরে যাইতেছে গা একজন হারায় পঞ্চাশ জন মিলি জিনিস হারায়নি আর খুঁজে 50 জন মিলি এটা নিয়ম সাব্বজি আপনার তো যুক্তি সবসময় মুখের মধ্যে খাড়াই থাকে খইবাজার মধ্যে বসে একটা তো যুক্তি দিবেনি আচ্ছা দরকার নাই তুই চলে যা আচ্ছা যাওয়া লাগবে না আইসা করছি অনেক দূর আইসা করছি চলেন না এখন আসছে কাজ ছিল তো এই জন্য বললাম আর কি বিষয়টা কোথায় খুঁজবো কথা খোঁচা মারি কথা বলবি না আচ্ছা ঠিক আছে সরি চলেন আসমানে কি ওই লোক আসেনি তুই আসমানে সাইতে ডান্ডে ভাই সাহা বিক্রি করছিলাম যে হকারের কাছে বিক্রি করছি বাড়ির দলিল আর কি জমির দলিল ওই ফেফারের লোকে চলে গেছে হ্যাঁ তাহলে তো সর্বনাশ কারণ এরকম কোনো হকার দেখছেন নি আচ্ছা এই হকারের চেহারাটা একটু বিবরণ দিতে পারবেন কেমনে আইম শোনেন ভাই আমার অনেক কাজ আছে আমি কাজ টাজ ফালাই আপনার সাথে আসছি আমি তো আসতাম না এখন যদি রাস্তা বইটা আপনি জিজ্ঞেস করেন দিন গিয়া রাত হয়ে যাবো আমি ভাই একেবারে চিনে ফেলেছি ভাই সাথে রায় কোনায় ভাই একটু কই দেন না রে
বাসা তো কোথায় সেটা তো ভাই চিনি না তবে আমার সাথে দেখা হবে ভাইয়া দেখা হইলে তো খুব জরুরি দরকার বুঝছেন তো বাড়ির দলিল দেখা হইলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে দেব চিন্তা করবেন না ভাইয়া আসি দিলে তাহলে তাহলে আপনি একটু চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনি একটু তার লগে দেখা করুন আপনি নিজেও একটু খুঁজেন আর আচ্ছা ঠিক আছে চলুন খুঁজে পাইলে কথা হবে যাই আবার আবার ওদিক যাইতেছে কিছু না নির্দিষ্ট জায়গা বলেন আপনি কি সানখারপুরে যাইবেন আপনি কি যেখানে আরতার আছে সেখানে যাইবেন শুনুন একটা কথা বলি আপনার ময়লার যে গাড়ি আছে না ট্রাকটিতে ময়লা ফেলায় সেইখানে ওরা কিন্তু যায় গিয়ে ওই যে টোকায় টোকায় নেয় সেইখানেও যাইতে পারে আপনি আমার পশ এলাকার মধ্যে ঘুরতে আসছেন হাওয়া খাইতে আসছেন পাইবেন না রে ভাই আর পাও ধরতেই না চলেন ধরো তোমার একটা দুর্বিষহ দিন থেকে বুঝছেন আপনি শরীরটা অনেক মন লাগতেছে একটু বালা লাগতেছে নি স্যার একটু ভুক লাগছে চাইলা বা তার সালু লই দুল্লা খান
এসব কি হন কল্পনা আপু আঙ্কেল টেনশনে মরি গর হয়ে না তার দিও না তো মনে নাকি পাথে রুমলি হন ইরে আফা আনে বুদ্ধি শুদ্ধি কি কিছু না কি রকম শুনি একলাগে শুনলে একজন আরেকজনের চাপট করম লাগে তুই সব সময় বিয়া বিয়া কথা কর বুঝছিস আপনার বুদ্ধি বুদ্ধি দিয়ে আপনি খুব অভিজ্ঞতা একটা ভুল হইছে পারে ভুল হইছে এত কথা বললে তো লাভ নাই বারবার খালি শিক্ষা দিতেছেন আমি তো টিচার বলতে কি এত কথা বলার না না তোর কথা মতন এই লোকটার লগে যদি আমি কথা না বলতাম তো এই খবরটাই পাইতাম শোনেন ভাই একটা কথা বলি এত দোষ আমার উপর চাপাই না বারবার একই খোঁচা দেওয়ার দরকার নেই তো আর আমার এত শিক্ষা দেওয়ার দরকার আমি তো শিক্ষক আর একটা কথা বলি আপনাকে আমাকে দোষারোপ না কইরা দলিলটা সম্পর্কে একটু টেনশন করে মনে রাখবেন কিন্তু দলিলটা আপনি হারাইছেন এটা বুঝলে কি লইবে না বিপদের মধ্যে ফেলাই গেছি রাস্তার মধ্যে এটা তো আমার দোষ দোষের উপরে রাখছেন চলেন দোষ দিয়ে তো হয়েছি ঠিক না এটা স্যারের বাড়ি না ও আঙ্কেল ওনার বাড়ি তো ওনা তো ওনার বাড়িতে আসুন